পাঁচ মিনিটে পনেরো আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া 24। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম। পরিত্যক্ত বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের 11 নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সুধীরবাবু বাড়ির বাগানের ফুল গাছে জল দেবার সময় দেখেন একটি লুঙ্গিতে পেঁচানো রয়েছে একটি বস্তু। এরপরই তিনি খবর দেন এলাকার কাউন্সিলর দিলীপ মণ্ডলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। পরে তারা এসে ওই পরিত্যক্ত বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই সকালে দুষ্কৃতী পাকড়াও করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন সাব ইন্সপেক্টর সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে সন্দেশখালীর ফুল্লোরা শ্মশানঘাট এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশের অন্যান্য আধিকারিকরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সরকারি হাসপাতালে পাঠায়, পরে তাদের অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। ফের আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে গ্রেপ্তার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনহাটা 2 নম্বর ব্লকের নটকোবাড়ি এলাকা থেকে ওই তিন যুবককে বোমা কার্তুজ সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই তিন যুবকের নাম মিজানুল হক, দুলাল হক ও আমিনুল হক। এই তিন যুবকের বাড়ি দিনহাটা 1 নম্বর ব্লকের সীমান্ত গ্রাম গীতালদহ এলাকায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে হস্যীভূত হলো একটি বাড়ি। শীতলকুচি থানার পাগলাপীর এলাকায় এই ঘটনা ঘটেছে। আজ সকালে ওই এলাকার বাসিন্দা জিতেন বর্মনের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও শোবার ঘরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। পরে শীতলকুচি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, বাড়ির শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। বড়সড় সাফল্য পেল বিধাননগর থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রের খবরে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদিয়া ব্লকের বিধাননগরের তোতাগছ এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখান থেকে উদ্ধার হয় আনুমানিক প্রায় 15 লক্ষ টাকার ভেজাল মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই বাইক আরোহীর। শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের PWD মোড় এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা গেছে, মৃত ওই দুই বাইক আরোহীর নাম সুমন সরকার, বয়স 24, মৌসুমী সরকার, বয়স 19। তারা দুজনেই খড়িবাড়ির অর্জুনমহল এলাকার বাসিন্দা। বাজার থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে মারধর করে আঙুল কেটে নেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশীগঞ্জের ঘাট সংলগ্ন এলাকায়। ওই ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে সুধীর মণ্ডল নামে এক বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা আক্রান্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দিনহাটা থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। আমাদের ভেটাগুড়িতে যে নিশীত প্রামাণিক এমপি সাহেব, এমপি দাদা, তো ওনার জন্য আমরা ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলের সব মেম্বাররা প্রার্থী হয়েছি। মাঠে চাষ করতে গিয়ে হ্যান্ড ট্রাক্টরের নিচে পড়ে মৃত্যু হলো চালকের। মৃতের নাম সমীর সরকার। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার জেলার গাইঘাটা থানার শ্রীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের জমি চাষ করতে গিয়েছিলেন সমীর সরকার, কিন্তু এদিন শারীরিক অসুস্থতার কারণে মাথা ঘুরে জমিতে পড়ে যান তিনি। কিন্তু চলন্ত ট্রাক্টর তখনও এলোপাথারি চলছিল জমির মধ্য দিয়ে। তখনই ঘটে যায় বিপত্তি, চলন্ত ট্রাক্টর উঠে যায় তার মাথা ও বুকের ওপর দিয়ে। বিষ্ণুপুর শহরে 6 নম্বর ওয়ার্ডের কাদাকুলি এলাকায় পরপর 5টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। স্থানীয় সূত্রের খবর, চুরি যাওয়া বাড়িগুলির প্রতিটি বাড়িতেই কোনো না কোনো ভাবে লোকজন ছিল ফাঁকা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বাড়ির জিনিসপত্র তছনছ করে আলমারির লকার ভেঙে সোনার গহনা ও বেশ কিছু দামি জিনিসপত্র লুট করে দুষ্কৃতীরা। স্থানীয়রা ওই ঘটনার খবর দেয় বিষ্ণুপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করছে।
বোমার আঘাতে মৃত্যু হলো কংগ্রেস নেতার। মৃত ওই কংগ্রেস নেতার নাম বাবুল খান। শনিবার বেলা 12:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের জয়কৃষ্ণপুর গ্রামের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মোটর সাইকেলে করে রামপুর হাট থেকে দখলবাটি ফিরছিল বাবুল। এরপর জয়কৃষ্ণপুর গ্রামের কাছে তাকে লক্ষ্য করে বোমা মারা হয়। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুলের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিজেদের মধ্যে রেশারেশির নেশায় মত্ত চালক, একে অপরকে টেক্কা দিতে গিয়ে বিপত্তি। অটো উল্টে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা ও শিশুসহ চারজন। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার নারকেলতলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যানিং গোলাবাড়ি থেকে যাত্রী বোঝাই করে ক্যানিংয়ের দিকে আসছিল একটি অটো, আর তার ঠিক পাশ দিয়ে রেশারেশি করতে করতে যায় অপর একটি অটো, আর তাকে টেক্কা দিতে গিয়ে উল্টে যায় একটি যাত্রী বোঝাই অটো। গ্রামের একটি কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ক্যানিং থানার গোপালপুর গ্রামে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রাত্রে একটি কালী প্রতিমা বিভাজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা বাধে, আর সেই বচসার জেরে গুণধর নস্কর সহ তার তিন সঙ্গীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ সঞ্জয় মণ্ডল সহ তার পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই চারজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় তাদের পরিবার। ওই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় মণ্ডলকে আটক করে ক্যানিং থানার পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয়েছে 15 জন। আহতদের উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাত 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কের ওপর। জানা গেছে, এদিন একটি যাত্রী বোঝাই বাস ধর্মতলা থেকে করিমপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে বারাসাতের খিলকাপুরের কাছে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিল বলে জানা গেছে। সাত সকালে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম শঙ্কর দাস। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সিউড়ির ইন্দ্রগছা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামেই শ্বশুরবাড়ি শঙ্কর দাসের। তার নিজের বাড়ি বোলপুরের লাইকপাড়া এলাকায়। স্থানীয়দের দাবি, প্রায় প্রত্যেক দিনই স্ত্রীর সাথে বচসায় জড়াতেন শঙ্কর। গত দুপুরবেলাতেও একই ঘটনা ঘটে। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায় সে, রাতে আর বাড়ি ফেরেনি। এরপর আজ সকালে উদ্ধার হয় শঙ্কর দাসের মৃতদেহ। আগামী 5 নভেম্বর নেতাজি ইন্ডোরে সভার কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ওই দিন সকাল 11:00 নাগাদ সব সরকারি এবং সরকার আশ্রিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 5:15 আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া 24। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম।